গ্রামের সুন্দর একটি বিকেল। কি সুন্দর রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছে। আসলে এই সুন্দর বাঁশঝাড়গুলো উপভোগ করার মতোই। কাঠফাটা রোদ্দুরেও বাহিরে আসলে ছায়া লাগে, গ্রামে খুব একটা রোদ কিন্তু গায়ে লাগে না। রাস্তা দিয়ে মানুষের ঘরে ফিরার ঢল সম্ভবত, কারণ এখন তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এই জন্য অনেক মানুষজন। হ্যাঁ বাবা, মানুষজন সবাই বাসায় ফিরতেছে। ঢং করো, তুমি কি ঢং করো? হ্যাঁ মা, হ্যাঁ মাম্মি। আসলে উপভোগ করার মতো একটা ওয়েদার, মানে যদি সম্ভব হয় তাহলে মানে গ্রামে থেকে যাওয়া তাহলে এটাই ভালো হয়, যে পুকুর পার, পুকুর পারে বাঁশ ঝাড়, কি সুন্দর পরিবেশ, তাই না? বাচ্চারা অনেক ছিল, কিন্তু আজকে আমাদের এখানে স্কুল মাঠে ফুটবল ম্যাচ হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে নাকি প্লেয়ার নিয়ে আসছে খেলার জন্য, এই জন্য বাচ্চারা কেউ নাই, মানে আমাদের যে খোলা উঠান থাকে না এটাতে আর কি, তো সব মানুষজন মানে যে যার মতো জায়গায় চলে যাচ্ছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। হ্যাঁ মাম্মা, বলো মাম্মা, বলো মাম্মা। হ্যাঁ আম্মি, নামো, চলো আমরা হেঁটে আসি, চলো আমরা রাস্তা দিয়ে হেঁটে আসি, চলো। বাচ্চাটাকে গ্রামে খালি পায়ে একটু ই করাচ্ছি, মানে সব কিছুর সাথে একটু অ্যান্টিবডি তৈরি হয়ে যাক, এই জন্য আর কি। আমার বাচ্চা মাশাল্লাহ এখন দেখি কাদাতে, তারপরে হচ্ছে বালিতে, মাটিতে, সব কিছুতেই পাড়া দিতে পারতেছে। এটা হচ্ছে আমাদের সানবান্দা পুকুর ঘাট, যদিও ঘাট ভেঙে গেছে, এটা তো অনেক আগের করা, তো ভেঙে যাবে এটাই স্বাভাবিক। তো এই তো সবার সাথে একটু শেয়ার করলাম যে আমার গ্রামের সুন্দর এই ভিডিওগুলা।